প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর কোনি থেকে যে সাজেশন প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার থেকেই সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে দেখো যে প্রশ্নটি বলেছিলাম মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তার উত্তরটি আজকের ভিডিওতে আলোচনা করছি যে প্রশ্নটি দেখো কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার এই উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে এই যে প্রশ্নটি আমি আগের দিন বলেছিলাম তো সেই প্রশ্নের উত্তরই আজকে আলোচনা করছি তোমরা খাতাতে সুন্দর করে লিখে নাও তারপর মুখস্থ করবে প্রশ্নের উত্তর তোমরা এইভাবে সাজিয়ে লিখবে যে অ্যাপেলো ক্লাবের সুইমিং পুলে বিভিন্ন পদ্ধতিতে নানারকম সহ বস্তার উপদেশ আদেশ দিয়ে কোনিকে সাঁতার শেখানোর চেষ্টা চালাতে থাকেন ক্ষিতীশ এই প্রশিক্ষণে চলাকালীন তাকে নানা ধরনের বঙ্গোক্তি শুনতে হয় অ্যাপেলোর দক্ষ সাঁতারু ও বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়া ক্ষিতীশ ও কোনিকে অ্যাপেলোতে দেখে ও কোনির প্রশিক্ষণে লক্ষ্য করে অতিরিক্ত আত্মবিশ্বাসী ও উদ্ধৃত হয়ে কোনি সম্পর্কে কিন্তু উপযুক্ত উক্তিটি করেছিল তো এবারে একটা চেঞ্জ করে লিখবে যে এই উক্তি থেকেই অমিয়ার উদ্ধত আর অহংকার প্রকাশিত হয় সে বেঙ্গল চ্যাম্পিয়ন এবং তখনও পর্যন্ত বাংলা সাঁতারুদের মধ্যে অন্যতম তবে সেরাদের শুধু আত্মবিশ্বাসী হলেই হয় না তারা কিন্তু মাটিতে পা রেখে চলাটাও অত্যন্ত জরুরি কিন্তু অমিয়া কিন্তু তা পারেনি তাই না তো সেক্ষেত্রে সাফল্যের চূড়ায় বসে সে চরম আত্মসন্তুষ্টিতে ভুগতে থাকে এই ধরনের ব্যক্তিদের বক্তার চরিত্রের মধ্যে এক ধরনের নিশ্চিন্ত আত্মবিশ্বাস লক্ষ্য করা প্রকাশিত দিক দেখা যায় যে আত্মবিশ্বাস আমরা অমিয়ার মধ্যেও দেখতে পাই আসলে জীবনে কিন্তু কাউকে কখনো ছোট করে দেখতে নেই কারণ দক্ষতা বিষয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই এই ভুলটাই করে ফেলেছিল কিন্তু অমিয়া তাই কোনি তার পা ধোয়া জল খাবে এমন উক্তি করে সে শুধু কোনিকেই অপমান করেনি নিজেকেও খুব ক্ষুদ্র স্তরে নামিয়ে এনেছিল যা তার অন্ধ অহংকারী ও সংকীর্ণ মনেরই পরিচয় আরেকটি প্রশ্ন তোমরা পড়বে যে গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না গাছে উঠে যাওয়া বলতে মানে বক্তা কি বুঝিয়েছেন আর এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন দেখো গাঠে মানে এই যে গাছে উঠে গেছে তো গাছে উঠে যাওয়া বলতে শব্দটির অর্থ কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া সেক্ষেত্রে এক্ষেত্রে কি বস্তু বিচরণ প্রচুর অর্থের মালিক হলেও তার বাস্তব বুদ্ধি ছিল একটু কমজোরি তার প্রবল ইচ্ছা এমএলএ বিনোদ ভরের বিরুদ্ধে গাছে উঠে যাওয়া নির্বাচনে লড়াই করা বিচরণ ক্ষিতীশকে অশ্বের মতো বিশ্বাস করত ক্ষিতীশ বিচরণের পরামর্শদাতা হয়ে ওঠে আর তার ভরসাতেই বিচরণ নির্বিশনে নির্বাচনে সে লড়াই করতে নেমে যায় এর ফলে ক্ষিতীশ তার যে বক্তৃতা লিখে দেওয়া বুদ্ধি জোগানোর মতো কাজগুলো করে দিতেন কিন্তু ক্ষিতীশ তাকে বোঝান যে বিনোদভর যে যে সংস্থায় আছে তার প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোতে তাকে যোগ দিতে হবে তাই ক্ষিতীশের সহযোগিতায় বিনোদভরের জুপিটার ক্লাবের বিপক্ষ অ্যাপেলো ক্লাবের সভাপতি হওয়ার জন্য সে মুখিয়ে ওঠে এবং সাত টাকা অনুদানের অঙ্গীকারও করে বসে বিষ্টুচরণ একই গাছে ওঠা কিন্তু বলেছেন এই যে যে অন্য ক্লাবে যোগদান করবে মানে সভাপতি পদে হবে এবং সাত হাজার টাকা অনুদান দিয়েছে এই প্রসঙ্গটা ঠিক আছে এক কথায় যদি বলতে হয় তো এরপরে প্যারা করে লিখবে মই কেড়ে নেওয়ার অর্থ কি দেখো কোনো কাজে এগিয়ে গিয়ে যদি পেছন থেকে সরে যাওয়া এটাই যে ক্ষিতীশ বিচরণকে জানান অ্যাপেলোর প্রেসিডেন্ট হওয়ার মই কেড়ে নেওয়ার জন্য তাকে ডোনেশন বাবদ দু হাজার টাকা আর কোনির একটা সাঁতারের পোশাক বাবদ একশো টাকা খরচ করতে হবে তাই সেই সঙ্গে সিলামী বাবদ লীলাবতীর দেওয়া পাঁচ হাজার টাকাও কিন্তু ফেরত দিতে হবে না হলে তিনি বিচরণের জন্য বক্তৃতা লিখে দেবেন না তখন একদিকে আর্থিক ক্ষতি ও অন্যদিকে বিষ্টুচরণের বক্তৃতা না লিখে দেওয়ার হুমকির মাঝে দাঁড়িয়েই কিন্তু বিষ্টুচরণ এই উক্তিটি করেছেন প্রিয় বন্ধুরা এই যে দুটো প্রশ্ন বললাম দুটো প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো প্রথম প্রশ্নটি তো খুব ভালো করেই পড়বে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও থ্যাংক ইউ